অনুশীলন ৱাছিমৰ সৈতে অনুষ্ঠানলৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ। আৰু ষ্টুডিঅ'ৰ মাজত আছোঁ মই ভানু গোহাঁই। আমাৰ লগত আছে মাইণ্ড পাৱাৰ ৱাছিম। নমস্কাৰ নমস্কাৰ। মাইণ্ড পাৱাৰ ৱাছিম হৈছে এজন চাইক'লজিষ্ট আৰু থেৰাপিষ্ট। তেখেতে 10 ধৰণে প্ৰতিকাৰ দিয়ে: ভয়, খং, হতাশা, অতীতৰ তৃপ্ত স্মৃতিৰ পৰা মুক্তি, নিদ্ৰাহীনতা, মটিভেশ্যন ইত্যাদি বিভিন্ন ধৰণে তেখেতে প্ৰতিকাৰ দিয়ে। আৰু তেখেতে বিভিন্ন চৰকাৰী বেচৰকাৰী স্কুল কলেজসমূহত গৈও প্ৰশিক্ষণ প্ৰদান কৰে। আৰু তেখেতৰ কণ্টেক্ট নম্বৰটি হৈছে 9707069112। আৰু তেখেতৰ এটি ইউটিউব চেনেল আছে, ইউটিউব চেনেলটি হৈছে মাইণ্ড পাৱাৰ ৱাছিম। আপোনালোকে যদি ভিডিঅ'সমূহ ভাল পায় তেনেহ'লে লাইক কৰিব পাৰে, কমেণ্ট কৰিব পাৰে, শ্বেয়াৰ কৰিব পাৰে আৰু লগতে ছাবস্ক্ৰাইব কৰিব পাৰে। প্ৰিয় দৰ্শক, এইবাৰ আমি কথা পাতিম, ৱাছিমদা আমি কথা পাতিম যে আমি প্ৰায়ে কথা পাতোঁ ন, যে ধৈৰ্য শক্তি হেৰাই গৈছে আৰু নোৱাৰোঁ, একো নহৈছে, বা বিশেষকৈ অভিভাৱকসকলেও মানে তেওঁলোকেও আলোচনা কৰে যে ধৈৰ্য শক্তি নাই আৰু আমি কি কৰিম, সেনেকুৱা ধৰণৰ ভাগৰুৱা হৈ পৰে। গতিকে এই সন্দৰ্ভত আপুনি কি ক'ব? এই সন্দৰ্ভত মই এই কথাটোৱে ক'ম যে ধৈৰ্য আপুনি ধৰিবলৈ চেষ্টা নকৰিব, আৰু আপুনি যিমান ধৈৰ্য ধৰিবলৈ চেষ্টা কৰিব সিমানে আপুনি অধৈৰ্য হৈ আহিব। দিছ ইজ কাউণ্টাৰ ইণ্টিউটিভ। তাৰমানে প্ৰশ্নটো সুধিছে মোৰ ইমান ধৈৰ্য শেষ হৈ আহিছে, মই ধৈৰ্য কিদৰে ধৰিব লাগে? মই কওঁ আপুনি ধৈৰ্য ধৰিবলৈ চেষ্টা নকৰিব। যিমানে আপুনি ধৰিবলৈ চেষ্টা কৰিব সিমানে ধৈৰ্য আপোনাৰ হাতৰ পৰা ওলাই যাব, সিমানে আপুনি অধৈৰ্য হৈ পৰিব। চ' দিছ কনচেপ্ট যে ধৈৰ্য 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 ধৰিব লাগিব, ধৈৰ্য ধৰিব লাগিব, ধৈৰ্য ধৰ, ধৈৰ্য ধৰ, সেই বস্তুটোৱে, সেই এই কনচেপ্টটোৱে আচলতে আপোনাক অধৈৰ্য কৰি তুলিছে। আমি এই কনচেপ্টটো অলপ এচাইড কৰি দি বস্তুখিনি অলপ বেলেগ ধৰণে এটা ফ্ৰেছ পাৰ্স্পেক্টিভেদি চাওঁচোন। আৰু আমি শুনিছোঁ নহয় ভোকতে কি বুলি কল নপকে, তাৰ মানেটো কি? সোনকালে একো বস্তু পোৱা নাযায়। আমি ভুকিয়াই ভুকিয়াই কল এটা আমি পকাব নোৱাৰোঁ, তাক আমি গেছ দি পকাব পাৰোঁ, কিন্তু গেছ দি পকোৱা কলটো খালে আমাৰ কেনেকুৱা ধৰণৰ ক্ষতি সাধন হ'ব পাৰে সেইটো আমি জানো। বহুত পেৰেণ্টছ আহে, আহি কয় আজিতেই মোৰ ল'ৰাটোক বা ছোৱালীজনীক আজিতেই মোক ডাঙৰ কৰি দিয়কচোন, এতিয়াতে মোক একদম তাক মানে এজন মেচিয়ৰ পৰিপক্ক চাইল্ড বনাই দিয়ক, ছাকচেছফুল বনাই দিয়ক। এদিনত নহ'ব, নহ'ব এদিনত। আপুনি অকল পেৰেণ্টিঙৰ ক্ষেত্ৰত নহয়, এজন যিকোনো এজন ব্যক্তিৰ জীৱনত যদি আপুনি ছাকচেছফুল হ'ব লাগে বা কিবা এটা এচিভ আপুনি কৰিব লাগে, সেইটোৰ ক্ষেত্ৰত আপোনাৰ এই যিটো ধৈৰ্যৰ কনচেপ্টটোৱে কেনেকৈ ৰোল প্লে কৰে সেইটো আমি বুজিব লাগিব, জানিব লাগিব। এতিয়া কথা হ'ল, মই কৈছোঁ যে ধৈৰ্য ধৰিব নালাগে, কিন্তু আমিতো যুগ যুগান্তৰ ধৰি কৈ আছোঁ যে ধৈৰ্যৰ ফল মিঠা, ধৈৰ্য আমি ধৰিব লাগিব। কথা হ'ল ইয়াতে যে আমি বুজিব লাগিব। আমি যদি বুজি পাওঁ, ইফ উই ডেভেলপ আণ্ডাৰষ্টেণ্ডিং, আমাৰ ধৈৰ্য ধৰাৰ প্ৰয়োজন নাই। যে এই কামটো কৰোঁতে মোটামুটি ইমান দিন সময় লাগিব পাৰে বা ইউজুৱেলি ইমান সময় লাগে, ইমানখিনি সময়ৰ প্ৰয়োজন হয়, বা এই বস্তুটোৰ নেচাৰটো এনেকুৱা, গতিকে তাক সেই বস্তুটোৰ পৰিপক্ক হওঁতে বা সেই বস্তুটো হৈ উঠোঁতে ইমান দিন লাগিব, যে আপুনি আণ্ডাৰষ্টেণ্ডিংটো ডেভেলপ কৰে তেতিয়া আপোনাক ধৈৰ্যৰ প্ৰয়োজন নাই। উদাহৰণস্বৰূপে কণী এটা উমনি দিওঁতে তাৰ পৰা এটা মানে হেৰি হৈ উঠোঁতে, এটা চুজা এটা এটা হৈ উঠোঁতে আপোনাৰ 21 দিন লাগে। হেচিং মানে মানে কুকুৰা এজনীয়ে হেচিং কৰে ফৰ 21 ডেইজ, তাৰপিছতহে বাচ্চা এটা হয় তাৰ পৰা। তো আপুনি যদি দুদিনতে কয় যে কিয় হোৱা নাই, কিয় হোৱা নাই, কিয় হোৱা নাই, এতিয়াতে হ'ব লাগিছিল, 3 দিন হৈ গ'ল, নাই হোৱা, এসপ্তাহ হ'ল, হোৱা নাই, আপুনি কণীটো ভাঙি দিলে, that means you do not have the knowledge and the understanding that it takes 21 days 21 din apuna khomoy lage kinu jijon byaktir he knowledge tu ase je yes tar 21 days usually lage tetia hole tekete at least 21 din hua lage he manujone adharjo no hoy to ei knowledge tu ki korile apunak jita apuni jane je it takes 21 days tetia apuni he khomoy swa apuni bachabo apuni robo আমাৰ আমি সাধাৰণতে কি কৰোঁ, এটা বস্তুক যেতিয়া আমি এচিভ কৰিবলৈ চেষ্টা কৰোঁ, হোৱেডাৰ ইট ইজ থ্ৰু পেৰেণ্টিং, যে চাইল্ড আমি মেচিয়ৰ কৰিব চেষ্টা কৰি আছোঁ বা আমাৰ নিজৰ গ'লছবিলাক এচিভ কৰিব চেষ্টা কৰিছোঁ, আমি এটা ৰিয়েলিষ্টিক টাইম লাইন এটা আমাক লাগিব যে ইমান দিন সময় লাগে। দেৰ ইজ এ ছেইং কি আপুনি যিকোনো এটা বস্তুত মাষ্টাৰী কৰোঁতে মোটামুটি 5 বছৰ
সময় লাগে, যে ইট টেক্স ফাইভ ইয়ার্স, রাফলি পাঁচ বছর দিন আমাক লাগে। পাঁচ বছর যদি আমি ডেইলি সদায় যদি একটা বস্তু প্র্যাকটিস করো, একটু স্কিল কোয়ালিটি আমি ডেইলি যদি প্র্যাকটিস করো ফর ফাইভ ইয়ার্স, উই ক্যান বিকাম এ মাস্টার এট ইট। এটা আমি যে পিএইচডি করো, ইউজুয়ালি পিএইচডিত আমার তিনের পর পাঁচ বছর, এটাতো ফাইভ প্লাস ওয়ান করে দিছে, অলমোস্ট সিক্স ইয়ার্সে দিয়ে দিছে এটা, যে আমাক মোটামুটি পাঁচ বছর সময় লাগে, তিনের পর পাঁচ বছর সময় লাগে যিকোনো একটা বস্তুত আমি মাস্টারি করবলে হলে, সেই প্যারেন্টিংয়ে হোক, গোল এচিভ করার ক্ষেত্রতে হোক, বিজনেসে হোক, পাঁচ বছর সময় আমাক লাগে। তো এই সময়খিনি আমি আমাক দিব লাগিব, সেই নলেজটো আমার থাকিব লাগিব। তো এই ক্ষেত্রে মই কম যে আপনাদের একটা গুরু মন্ত্র লব পারে, নিজক সদায় কব যে এদিনত নহব, দুদিনত নহব, তিনিদিনত নহব, এসপ্তাহতো হব, ঠিক আছে এমাহতো হব, এমাহত নহয় আমার এবছরতো হব, এবছর নহয় তিনি বছরতো হব, তিনি বছর পাঁচ বছরতো হব। এই যেটো সেন্টেন্স, এই যেটো বাক্য কলো মই, এই বাক্যটো আপনাদের নিজর করে লোক, বা এই বাক্যটার যে গুরুত্ব নিজর করার আগে তার গুরুত্বটা ভাব। মই কম মোর যে স্টুডেন্টস থাকে, মোর যে ট্রেনি থাকে, এই কথা মই কম, যে মোট ক্লায়েন্টস থাকে, মানে কম যে আপনাদের নিজে কিন্তু কবলে আরম্ভ করো, ঠিক আছে মানে নতুনকে কিনা একটা স্কিল একোয়ার করব চেষ্টা করে আছো, নিজের মজত কিনা একটা ডেভেলপ করব চেষ্টা করে আছো, সফট স্কিলস একটা মানে নিজের মজত বড়াব চেষ্টা করছো, যদি এদিনত নহয় নহব, আপনি এই টাইম ফ্রেম নয় এদিনতে হব লাগবে, ঠিক আছে এই উল্টাকে কোক যে এদিনত নহব, ঠিক আছে দুদিনতো হব, দুদিনত নহয় তিনিদিনতো হব, তিনিদিনত নহয় এসপ্তাহতো হব, এসপ্তাহত নহয় এমাহতো হব, এমাহত নহয় ছমাহতো হব, ছমাহত নহলে এবছরতো হব, হব আপনি যদি করে থাকে ডেফিনেটলি হব। কিন্তু তাতো একটা কথা, আপনি যদি সূর্য উদয়ের সাবর কারণে আপনি পশ্চিমর পিনে যান, রাতেপা উঠি দৌড়লেও আপনি কিন্তু দেখা নাপায়। তো কিন্তু এইটাও বুঝব লাগবে যে ওয়েদার ইয়র ডাইরেকশন ইজ কারেক্ট অর নট, আপনি কোনটো দিকত গেছে আপনার দিকটো কারেক্ট হব লাগবে। বলে আপনি পশ্চিম দিকত রাতেপা উঠি সূর্য উদয়ের বাবে ওলাই গেছে সাবলে আপনি কিন্তু দেখা নাপায়, তো আপনার সেই দিকটো কারেক্ট হব লাগবে। তো মই এখানে কও যে মানুষখিনি বহুতে মোক কয় যে যে মই বহুত ট্রাই করলো আর মোর আর কিমান দিন লাগিব মোর বা পারা নাই দেখুন, আর কিমান দিন লাগিব, কিয় হয়ে উঠা নাই বস্তুবোর, মোর বস্তুবোর কিয় হয়ে নুঠে সময়ত। তো মই একটা কথা কোঁ তেলক যে শুন, আপনি কিয় হওয়া নাই প্রশ্ন সোধাতকে কেনেকে হব সেটা সুধ প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি লগতে এইটো চিন্তা করক যে মই যেটো প্রচেষ্টা চলাব লাগে বা যিমানখিনি জোৰ দিব লাগে সেইখিনি দিছো নে, মই যিমানখিনি নিজৰ ফালৰ পৰা দিছো দিব লাগে সেইখিনি মই দি আছো নে। এটা মোক এটা পার্টিকুলার রিজাল্ট লাগে ইমান দিনত, মই রিজাল্ট লাগে বুলিয়ে কৈছো, কিন্তু ইমান দিনত সেই রিজাল্টটো এচিভ কৰাটো পসিবল হয় না। ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক, অমুকে কৰিছে, আপুনি তেখেতৰ লগত নিজকে তুলনা নকৰিব, সেই মানুহ ব্যক্তিজন বেলেগ, আপুনি বেলেগ। সেকেন্ডলি আপুনি নিজক এইটো সুধক যে মানে প্রথম কথাটো কম্পেয়ার নকৰিব, রিয়েলিস্টিক টাইম ফ্রেম এটা বনাওক, আৰু এইটো সোধাতকে কিয় হৈ উঠা নাই, আপুনি এইটো সুধক কিদরে হৈ উঠিব, আৰু সেইখিনি হৈ উঠিবৰ বাবে মই যিটো কৰিব লাগে এভৰিডে মই কৰি আছো নে, এম আই পুটিং দ্য ওয়ার্ক এভৰিডে, মই ডেইলি কামটো কৰি আছো নে, এইটোৰ ওপৰত যিটো কৰিব লাগে মই কৰি আছো নে। এতিয়া আমি কিছুদিন কৰি আমি কওঁ মোৰ কামটো নহলগে, আমাক তিনি মাহতে আমাক মানে ফিজিক্যাল ফিটনেছ লাগে, ছমাহতে আমি আমার এনেকুৱা ফিজিক বনাই পেলাব বিচাৰো, সেইটো যদি আপোনাৰ এটিটিউড থাকে তেতিয়াহলে আপুনি একো এচিভ কৰিব নোৱাৰিব জীৱনত। আপোনার কারণে অত্যন্ত আবশ্যকীয় প্রত্যেকজন ব্যক্তির বাবে ইনক্লুডিং মি, এটো আবশ্যকীয় যে আমি সদায় নিজকে এই বস্তুটা কোঁ যে আই হ্যাভ টু বি রিয়েলিস্টিক, ধৈর্য মোৰ ধরার প্রয়োজন নাই, তেতিয়া মই যেতিয়া জানো যে একুশ দিন সময় লাগে, আইল ওয়েট ফর 21 ডেজ। তো এইটো এটা মই কনটেক্সট কৈছো যে আপুনি ধৰিব লাগিব যে কিমান দিন সময় আপোনাৰ লাগিব পাৰে, এক নম্বর। দ্বিতীয়তে আপুনি ডেইলি আই ইউ পুটিং ইন ওয়ার্ক, আপুনি কাম কৰি আছেনে, তাত সময় দি আছেনে তাত আপুনি, আর যেতে আপনি অধৈর্য হয়ে উঠব আপনি নিজক এইটো কোক যে এদিনত নহব, দুদিনত নহব, তিনদিনতো হব, তিনদিনত নহব, এসপ্তাহত হব, এসপ্তাহত নহব, এমাহতো হব, এমাহত নহব, এবছরতো হব, এবছরত নহব, পাঁচ বছরতো হব, আপনি যদি কম নোৱাৰো পাঁচ বছরতে রাখব, দেন ইউ আর নট ডেডিকেটেড ইনাফ, এন্ড ইফ ইউ আর নট ডেডিকেটেড ইনাফ ডু ইউ থিঙ্ক ইউ স্ট্যান্ড দ্য চান্স টু ডিজার্ভ হোয়াট ইউ থিঙ্ক ইউ শুড ডিজার্ভ, আপনি যদি ভাবি আছে যে এই মানে পাব লাগে, সেই সচাকে আপনি ডিজার্ভ করেনে, যদি সিমান সময় আপনার রখার আপনার আপনি মানে রখাব নয় নিজকে,
এটা বিৰাট ফেম টক এবাউট মার্শমেলো এক্সপেৰিমেণ্ট হিয়াৰ এক্সপেৰিমেণ্ট আৰু এক্সপেৰিমেণ্টটো কৰিছিলে ৱাল্টাৰ মিচেল বোলা এজন চাইকলজিষ্টে ৱাল্টাৰ মিচেল বোলা এগৰাকী চাইকলজিষ্টে কৰিছিলে মার্শমেলো এক্সপেৰিমেণ্ট আৰু এই এক্সপেৰিমেণ্টটোৰ পৰা এইটো ওলাই আহিছিলে যে যিসকলে দোজ পিপল হু কেন হোল্ড অন টু দেয়াৰ ইনষ্টেণ্ট গ্ৰেটিফিকেশ্যন এটিটিউড তাৰমানে এতিয়াতে এই মাত্ৰকে ইনষ্টেণ্ট লাগিব যিসকল শিশুৱে নিজকে ৰখাব পাৰে তেওঁলোকে পিছত গৈ ছাকচেছফুল হোৱা দেখা যায় আৰ্থিক দিশত শাৰীৰিক দিশত নিজৰ বিজনেছ বা কেৰিয়াৰৰ দিশত তো এই ইনষ্টেণ্ট গ্ৰেটিফিকেশ্যন এতিয়াতে লাগিব মই অধৈৰ্য হৈ পৰিছোঁ যেতিয়া আমি সেইটো বাদ দিব পাৰিম তেতিয়া আমি ছাকচেছফুল হোৱাৰ সম্ভাৱনাটো আগবাঢ়িব গতিকে ধৈৰ্য ধৰিব চেষ্টা নকৰিব আপুনি ৰিয়েলিষ্টিক টাইম ফ্ৰেম এটা লওক আৰু এইটো হে সোধক যে কিদৰে কৰিব পাৰি আৰু এম আই ৰিয়েলি পুটিং ইন দ্য ৱৰ্ক অৰ নট মই যিখিনি নিজৰ ফালৰ পৰা দিব লাগে মই দি আছো নে নাই আমি নিজৰ প্ৰচেষ্টাও নচলাওঁ এইফালে আমি কওঁ যে মই অধৈৰ্য হৈ আহিছোঁ আৰু আমাক তাৎক্ষণিকভাৱে লাগে আৰু এই গোটেইখিনি বস্তুৱে আমাৰ মেণ্টেল ফ্ৰেমটো মেচি কৰি পেলায় হয় প্ৰিয় দৰ্শক আজি আমি বহু কথা পাতিলোঁ আৰু যিসমূহ কথা পাতিছোঁ ৱাছিম দাই কোৱা মতে আপোনালোকে হয়তো নিশ্চয় বুজি পাইছে ৱাছিম দা যিহেতু আমাৰ সময় শেষ হৈ আছে গতিকে আমাৰ অনুষ্ঠান সামৰিব লাগিব দৰ্শকসকল অনুষ্ঠান সামৰাৰ আগতে জনাইছোঁ যে আমাৰ এটি ইউটিউব চেনেল আছে ইউটিউব চেনেলটি হৈছে মাইণ্ড পাৱাৰ ৱাছিম আপোনালোকৰ ভিডিঅ'সমূহ যদি ভাল লাগে তেনেহ'লে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু ভিডিঅ'টি ছাবস্ক্ৰাইব কৰিব তেনেহ'লে ৱাছিম দা আজিলৈ আহিছোঁ ধন্যবাদ নমস্কাৰ